আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি উম্মে সালেহান, প্রভাষক আরবি, নিজামপুর আলিম মাদ্রাসা, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, শ্রেণী দশম, বিষয় আকাইদ ও ফিকহ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো, যে যেখানে আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব আল বাবুর বাবুল খামেস পঞ্চম অধ্যায়ের আল ইমান বিল আখেরা, আখেরা দুর্বর বিশ্বাস। এ অধ্যায়ে আজকে শেষ প্রশ্ন আলোচনা করব, শেষটা সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে আকিদা বলতে কি বুঝো। আকিদা হচ্ছে বিশ্বাস, বিশুদ্ধ আকিদা পোষণ ছাড়া হিসাবের দিন আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই বর্ণনা করে। মানুষ তার স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য আমল করে থাকে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আমল করে থাকে। আর প্রত্যেক মানুষের আমল কবুল হওয়ার জন্য বিশুদ্ধ আকিদা সম্পন্ন হওয়া প্রয়োজন, অর্থাৎ তার আকিদা বা বিশ্বাসটা বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে। আকিদা আমলের অবিচ্ছেদ্য অংশ, আমলের কিন্তু বিশ্বাসটা হচ্ছে, আকিদাটা হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। আকিদার পরিচয়, আকিদা কাকে বলে বা বিশ্বাস কাকে বলে। আমল কবুল হওয়ার জন্য আকিদার বিশুদ্ধতা শর্ত, অর্থাৎ আমি যেসব কাজ করছি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ আকিদা হওয়া চাই, এটা হচ্ছে শর্ত। কেননা আল্লাহ তাআলা অনেক আয়াতে নেক আমলকে ইমানের পর এনেছেন। আল ইমান এর অর্থ হল আল ইজানু, বিশুদ্ধ আকিদা পোষণ করার নাম। উপরন্তু আল্লাহ তাআলা নেক আমলের জন্য ইমানের শর্তারোপ করেছেন, নেক আমলের জন্য ইমানের শর্তারোপ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন মান আমেলা সালেহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালো আমল করবে। আইন নিমলাম, আমল শব্দের অর্থ হচ্ছে কাজ করা, সালেহান সৎ কাজ করা, ভালো কাজ করা। মিন জাকারিন আর উনসা, কোনো পুরুষ হোক অথবা নারী হোক, যদি ভালো আমল করে, ভালো কাজ করে, অহুয়ামু মেনুন মুমিন ব্যক্তি, সে কেমন মুমিন ব্যক্তি, পুরুষ হোক বা নারী হোক, সে হচ্ছে মুমিন। ফালানু ফালানু নুহিয়ান্না হুম হায়াতান তয়েবাতান, নিশ্চয় আমি তার পবিত্র জীবন দান করি। যে মুমিন পুরুষ বা নারী ভালো কাজ করে, সৎ কাজ করে, আমি তার জীবনটা পবিত্র করি, তার জীবন পবিত্র থাকে। অতএব এটা প্রমাণিত হয় যে বিশুদ্ধ আকিদার উপর প্রতিষ্ঠিত থাকা ছাড়া বান্দার নেক আমল আল্লাহর নিকট কবুল হয় না। অর্থাৎ আল্লাহর উপর অকাট্য বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে, তাহলে তার আমল কবুল হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাতাফরিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতিন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন ইলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আলা সালাসিন ও সাবিনা, সালাসিন হচ্ছে 3 আর সাবিন হচ্ছে 70, অর্থাৎ 73 দলে বিভক্ত হবে। তাদের মধ্যে একটা দল ছাড়া অন্য সব দল জাহান্নামী হবে। একটা দল জান্নাতে যাবে, 73টা দলের মধ্যে এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামী যাবে।
কাইলা তাকে জিজ্ঞাসা করা হলো, সব মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সে জান্নাতি দল কোনটা? মান হোম, তারা কোন গলা? ওই একটা দল যদি জান্নাতে যাবে তারা কোন গলা, কোন দল? জবাবে রাসূল সাল্লাম বললেন, যে পথ ও মতের উপর আমি এবং আমার সাহাবীগণ প্রতিষ্ঠিত রয়েছে, যে পথ অর্থাৎ সিরাত উন্নয়নের পথ এবং মত অর্থাৎ আমি যা কিছু বলেছি সেটার উপর, কোরআন এবং হাদিসের উপর যে প্রতিষ্ঠিত রয়েছে, পথ ও মত বলতে এখানে তাই বোঝানো হয়েছে, সে পথ ও মতের অধিকারী দলটি জান্নাতি হবে, অর্থাৎ যে কোরআন এবং হাদিস ভাব এটা উপর মেনে চলবে, এটার বিশ্বাস করবে, এটাকে মেনে চলবে, এ অনুযায়ী যে চলবে সেই দলটা যাবে জান্নাতে। রাসূল সাল্লাম আরও বলেন, আমার উম্মতের মধ্যে দু ধরনের সম্প্রদায় রয়েছে, আমার উম্মতের মধ্যে দু ধরনের সম্প্রদায় রয়েছে, ইসলামে তাদের কোনো অংশ হিসা বা অংশ নেই, তারা হলো কাদরিয়া এবং জাবরিয়া। উম্মতের মধ্যে আরও দুটা দল আছে, একটা কাদরিয়া একটা জাবরিয়া, এরা ইসলামের কোনো অংশ এদের অংশ নেই, অর্থাৎ ইসলাম বহির্ভূত এরা। রাসূল সাল্লাম বাতিল আকিদ বাতিল কাদরিয়া সম্প্রদায়ের ব্যাপারে ইরশাদ করেন, তারা উম্মতের অগ্নিপূজক, যারা অগ্নি পূজা করে অগ্নিপূজক তারা জানাতে যাবে না। রাসূল সাল্লাম ইরাকের দিকে তার হস্ত ইঙ্গিত করে খারেজি সম্প্রদায়ের ব্যাপারে বলেন, সেখান থেকে একটি দল বা সম্প্রদায় বের হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছাবে না, অর্থাৎ কোরআন পাঠ করবে ঠিকই কিন্তু কোরআনে যা কিছু আছে যেভাবে যা আল্লাহ চলতে বলেছে সেভাবে চলবে না, এটা দিয়ে সেটা বোঝাচ্ছে। তারা ইসলাম থেকে এমনভাবে বিচ্যুত হয়ে যাবে যেভাবে তীর তার ধনুক থেকে ছুটে যায়, ছুটে চলে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যখন তীর নিক্ষেপ করে তীরের মানে ওই ধনুকের মধ্যে যখন তীর থাকে, তীরটা যখন ছাড়ে তখন কি এই ধনুক থেকে তীর ছুটে চলে যায়, ঠিক তারা ইসলাম থেকে ওভাবে বের হয়ে চলে যাবে। পরিশেষে ওপরের আয়াত এবং হাদিস থেকে জানা যায় যে বিশুদ্ধ আকীদা ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না, তাই প্রত্যেক ইমানদার ব্যক্তির উচিত আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তাজিম ও মহব্বতের সাথে বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী হয়ে নেক আমল করা। এভাবে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সফল কাম হতে পারব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে শেষ করছি আজকের মতো, আগামীকাল ক্লাসে আবার সামনের অধ্যায় নিয়ে হাজির হব, সামনের অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ সবাইকে ভালো রাখুন।